হ্যালো ফ্রেন্ডস, আমি অন্দিকা। আমাদের চ্যানেল লেখাজ ওয়ার্ল্ডে সবার অনেক অনেক স্বাগত। আমার একদম মানে কি বলবো, মন মেজাজ কিছু ভালো নেই, কারণ আমরা বাবা মায়েরা না, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি ভালো না থাকে, আমাদের কিছুই ভালো লাগে না। তো সকাল থেকে আমি সেরকম কিছুই করতে পারিনি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার। হ্যাঁ বাবা, আসো, এমনিও চোখটা একবার দেখাই, এসো দেখি চোখটা, দেখি দেখেছো চোখটা কতটা ফুলে আছে আমার সোনাটা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার। তো আমরা সবাই জানি শ্রাবণ মাসের শনিবারগুলোতে গ্রহরাজের পুজো হয়। তো আমি একটা করি আর কি, তো কালকে সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। চলুন একটুখানি ভিডিওগুলো দেখে নিই, তারপর আমি অলির কথা বলছি। জয় জয় বাবা গোহরাজ শনি দেবতা নমস্তুতে মহাপূর্ণার্থে নবগ্রহ বাবা গোহরাজ শনি দেবতা মনস্কামনার্থে এস। এখন দিলামই না, চোখটা খুলো, চোখটা খুলো, বড় দেখো, হাত দিও না, তুমি নোংরা হাতে হাত দিও না মা চোখে, প্লিজ ছেড়ে দাও, হাত তো সরাও, হাত দিও না, বড় করো চোখটা। আচ্ছা আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমার হাত ধরো শক্ত করে। দু ফোঁটা দেবো জাস্ট, চোখ বন্ধ করবে না, ঠিক আছে? হ্যাঁ ধরো এমনি করে, হ্যাঁ গুড গার্ল। এমা পড়ে যাচ্ছিল মাম্মা, প্লিজ ধরো, খুলে ধরো, খুলে অমনি করে না, এখানটা দাও আমি দেখিয়ে দিই, এইখানটায় এইখানটায়, হ্যাঁ 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 একদম গুড। চোখটা খুলে দেখো বাবা, দেখো দেখো দেখো, এই এইখানটায় ধরো, এইখানটায় এইখানটায়, ডোন্ট টাচ ডোন্ট টাচ ডোন্ট টাচ, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে, ডোন্ট টাচ টাচ করো না, দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে, তাহলে জল জাস্ট জল ওটা, আর কি মনে হয়ে গেছে দু ফোঁটা, চোখটা মুছতে মুছে না যেন, হাত দিও না, চোখে চোখে টাচ করো না, চোখে টাচ করো না, চোখে টাচ করো না, ডোন্ট টাচ, চোখে হাত দিও না, হাতে প্রচুর নোংরা থাকে, চোখে হাত দিও না, হাত দিও না চোখে, চোখ একটু দেখি দাও চোখটা, আমি একদম ফাইন আছি, ফাইন আছি, ভালো আছি, ভালো আছি। তো এবার আসি আমি অলির কথাতে। তো ওর মানে আমি যখন কনসিভ করেছিলাম ওকে, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো আমার একটু ঠান্ডা লেগেছিল। তো একবার তখন মনে হয় 6 মান্থস অ্যারাউন্ড চলছিল আমার, ঠান্ডা লাগাতে কি হয়েছিল, আমার সেরকম কোনো অসুবিধা হয়নি বা ওরও হয়নি, কমে গিয়েছিল, কিন্তু ও যখন হয় তখন আমি এই 3-4 দিনের মতো বয়স, তখন দেখি আমি ওর লেফট চোখটাতে একটু সমস্যা, ওটাতে একটু বেশি জল কাটছে একটা চোখ দিয়ে। তো ডক্টরকে দেখানোতে উনি বলেন যে আপনার কি ঠান্ডা লেগেছিল প্রেগনেন্সিতে, আমি বললাম যে হ্যাঁ একবার লেগেছিলো, বললো তার জন্যেই এটি সচরাচর হয়ে থাকে যে বাচ্চার ওই একটা জলে মানে একটা চোখে ঠান্ডা লেগে যায়, তো দেখবেন এটা 6 মাস অবধি চলবে, দেন ঠিক হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে নেত্রনালীর প্রবলেম,
এটা একটা মাসাজ দেয়, মাসাজ করে এরকম ভাবে মাসাজ করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে প্রচন্ড প্রেশার দিয়ে। তো যখন আমি করতাম, যখন অলি তো খুব ছোট, প্রায় মানে 6 মাস অবধি চলেছে, এটা খুব কান্না করতো। আমি এত জোরে প্রেশার দিয়ে ওটাকে সার্কুলার মোশনে ঘোরাতে হতো। তো ওর চোখটা হঠাৎ করে দেখছি 2 দিন ধরে ফোলা, তার আগেই ও ঠান্ডা লেগেছিল। আর ও ঠান্ডা লাগলে বা জ্বর আসলে 104.5 জ্বর উঠে যায়। আমি একদম পাগল প্রায় হয়ে যাই, মেয়েকে নিয়ে জল ঢালতে হয় মাথাতে, এরকম অবস্থা। তো হঠাৎ করে আমি দেখলাম চোখটা একটু ছলছল করছে ওর, তাহলে ওর ডাক্তারের সাথে কনসাল্ট করে আমি ওকে অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড হালকা একটু গা গরম ছিল তো ক্যালপলও দিয়ে দিয়েছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি, আরও অ্যাক্টিভ ছিল। আর হঠাৎ করে জাস্ট অ্যান্টিবায়োটিকটা শেষ হয়েছে, তারপর দেখছি আমি ওর চোখটা এরকম, এত টেন্স। যতই হোক চোখের ব্যাপার, আমরা কখনোই মানে ঠিকঠাক থাকতে পারি না চোখ ছাড়া। তো এত কষ্ট পাচ্ছে ও যে কি বলবো। সোনা তো ও আশা করছি যে আপনারা একটু প্রে করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।